দর্শক, বিনা ধান ষোলো একটি স্বল্প জীবনকাল সম্পন্ন উচ্চ ফলনশীল ধানের জাত। আসুন এ বিষয়ে একটি প্রামাণ্যচিত্র দেখি। আজকে যে আমাদের প্রদর্শনী বিনা ধান ষোলো, আপনারা সবাই জানেন যে বিনা ধান ষোলো ও স্বল্প জীবনকাল 100 থেকে 105 দিন মধ্যেই হারভেস্টিং পর্যায়ে চলে আসে। এটা হলো অধিক ফলনশীল জাত। এটা চাল লম্বাটে ও সরু, ধান ঝরে পড়ে না। এটার ফলন হলো হেক্টর প্রতি গড় ফলন 5 থেকে 5.5 টন মেট্রিক টন। এটার সবচেয়ে বড় গুণাবলী হলো এটা করার পরে, বিনা ধান ষোলো হারভেস্টিং করার পরে এটাতে সরিষা ও মসুর করা যায়। তো আমরা আগে দেখতাম যে একটা জমিতে দুই ফসলই করা যেত, কিন্তু বিনা ধান ষোলো করার পরে এই জমিতে আমরা ত্রিফসলি জমিতে পরিণত করতে পারছি। তো বিনা ধান ষোলোতে কীটনাশক কম দিতে হয়, পোকামাকড় রোগবালাইয়ের আক্রমণ কম, সেক্ষেত্রে এই জাতটা অনেক ভালো। আমরা অন্যান্য জাতের চেয়ে যদি বিনা ষোলো যে ধানটা আছে, এটা অনেকদিন আগাম, এটা একটা আগাম ফসল। আগাম ফসল, এই ফসলটা আমরা করলে মনে করেন যে এটা সরিষা, এরপরে সরিষা করতে পারি। সরিষাটা আমাদের বোনাস পয়েন্ট, এরপরে সরিষা করার পরে আবার আমরা বোরো ধান করতে পারি। এই ফসলটা যদি আমার মানে পাশাপাশি আমাদের আশেপাশে যে জমি কৃষকরা আছে সবাই যদি একসাথে করে, তা আমরা মনে করেন যে অনেক উপকৃত হবে। গত বছরও আমি এই ধানটা করছি, প্রায় 14-15 মন ধান পাচ্ছি এক মানে কানে প্রতি। তো গত বছর করার পর আমি মনে করেন যে জমিটা কুবাইয়া সরিষা করছি। আসলে আমরা আজকে ক্রপ কাটিং করতে আসছি বিনা ষোলো ধানের। ষোলো ধানটার মূল ইয়া হলো সেটা অল্প দিনের ফসল এবং ফলন ভালো, যার কারণে আমরা পরবর্তীতে সরিষা একটা করে বড় করতে পারবো। এই জন্যে আমি এই এলাকার কৃষকদেরকে বলবো বিনা ষোলো ধানটা সবার জন্য ভালোভাবে করে। বিনা উপকেন্দ্র কুমিল্লার মাধ্যমে এই জাতটি সম্প্রসারণ করা হচ্ছে। বর্তমানে কুমিল্লা অঞ্চলের বিভিন্ন উপজেলায় এ জাতির প্রদর্শনী রয়েছে। বিশেষ করে ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া, বিজয়নগর, ব্রাহ্মণবাড়িয়া সদর, সরাইল এবং নাসিরনগর এ জাতটির ব্যাপক চাষাবাদ হচ্ছে। কৃষকরা অত্যন্ত আগ্রহী, কারণ স্বল্প সময়ের মাঝে যেরকম সুন্দর ফলন দিচ্ছে, ধানের রং অনেক সুন্দর, ধানের আকারও অনেক সুন্দর, এবং কৃষকরা অল্প সময়ের মাঝে ফলন পেয়ে অত্যন্ত আনন্দিত। এই জাতটি স্বল্প জীবনকালীন হওয়ায় বোরো মৌসুমেও আবাদ করা যায়। বিশেষ করে চর অঞ্চলের জন্য এই জাতটি বোরো মৌসুমে আবাদ করলে কৃষকরা লাভবান হবে, কারণ আগাম বন্যার হাত থেকে বোরো ফসলকে রক্ষা করার জন্য এই জাতটি চাষ করা যেতে পারে। প্রচলিত যেসব আমনের জাত আমাদের দেশে আছে সেগুলোর আসলে জীবনকালটা বেশি হওয়ার কারণে ফসল কর্তন করে সরিষা রোপণ করা যায় না। আর বিনা ধান ষোলো যেহেতু একটি স্বল্প জীবনকাল বিশিষ্ট জাত, এটা মানে চারা লাগানোর পর থেকে 95 থেকে 105 দিনের মধ্যে ফসল কর্তন করা যায়। আর এটা করার ফলে সহজেই আরেকটি ফসল, অতিরিক্ত একটি ফসল, বিশেষ করে সরিষা, আলু, গম, শীতকালীন শাকসবজি আবাদ করা যায়। এবং এ সময় যেহেতু একটি গবাদি পশুর একটা খাদ্যের একটা মানে ঘাটতি রয়েছে, এই যে এটা যেহেতু আগাম মানে কাটা হচ্ছে, কাজে এখানে গবাদি পশুর একটা খাদ্যের উৎস হিসাবেও বিনা ধান ষোলো মানে কাজ করবে বলে আমরা আশা করি। বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ডক্টর মির্জা মোফাজ্জল ইসলাম উপস্থিত কৃষক কৃষাণীদের সাথে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মত বিনিময় করেন। যারা আছেন আমি সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট বিনা কুমিল্লা কেন্দ্র আয়োজিত আজকের মার্কেট অনুষ্ঠানে আমি সবাইকে স্বাগত। দর্শক মন্ডলী, এতক্ষণ দেখলেন বিনা ধান ষোলো সম্পর্কে একটি বিস্তারিত প্রামাণ্যচিত্র। এই ভিডিওটি যারা ধৈর্য সহকারে দেখলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ।